আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আগস্ট মাসের 6 তারিখ। দর্শক, 3টি ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও সাজানো। এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনের জন্য। কুয়েতের সরকারি চাকরি করার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা, তার বিস্তারিত প্রতিবেদন থাকছে। কুয়েতের সরকার আবারও হার্ডলাইনে, যাদের নিজস্ব গাড়ি রয়েছে এই গাড়িগুলো যে সকল কারণে আপনি হারাতে পারেন, আপনার জেল জরিমানা হতে পারে, আপনাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে, তার বিস্তারিত প্রতিবেদন এবং গত 2 মাসের রেকর্ড সংখ্যক প্রবাসী ড্রাইভারকে কুয়েতের সরকার কুয়েত থেকে বহিষ্কার করেছে তারও বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করলাম। ভিডিওর প্রথমেই সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনি এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন। চলুন বিস্তারিত দেখার জন্য। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করছি। কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী কুয়েতে অবস্থানরত যে সকল প্রবাসী ভাই ও বোনের গাড়ি রয়েছে তাদের জন্য এই ইনফরমেশনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রবাসীদের মালিকানাধীন 87,140টি গাড়ির তালিকা প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই গাড়িগুলোর মালিকানা নিয়েই প্রশ্ন উঠেছে, কারণ এই গাড়ির মালিকদের কেউ কেউ মারা গেছে, আবার অনেকের আকামা বাতিল হয়েছে। যারা মারা গেছে বা যাদের আকামা বাতিল করা হয়েছে তাদের গাড়িগুলো রাস্তায় চালাতে হলে অবশ্যই মালিকানা হস্তান্তর করতে হবে। মালিকানা হস্তান্তর না করে গাড়ি চালায় যে লোক, যিনি গাড়ির মালিক হতে পারেন বা গাড়ির চালক হতে পারেন, তাকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে, গাড়ি জব্দ করা হবে বা দুটোই হতে পারে। আইনি প্রক্রিয়া অনুযায়ী আটককৃত গাড়ি প্রশাসন পাবলিক নিলামে বিক্রি করে দেবে। আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের নথিভুক্ত একটি সরকারি অফিসিয়াল পাওয়ার অফ অ্যান্টনির অধীনে গাড়ি বাতিলও করা যাবে বা এটির মালিকানাও পরিবর্তন করা যাবে। কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করছি। সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের ঝামেলায় যারা রয়েছেন বা এই ধরনের জটিলতায় যারা পড়েছেন, অবশ্যই অবশ্যই মালিকানা পরিবর্তন করে নেবেন, না হয় আপনার ক্ষতি হবে, বিশেষ করে আপনার সম্পদ হারাতে পারেন এবং অপরাধ করার কারণে আপনাকে জেলেও যেতে হতে পারে। পাশাপাশি নিজ দায়িত্বে এই ইনফরমেশনটি আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের কাছে পৌঁছে দেবেন, কারণ হচ্ছে না হয় অনেকেই এই ব্যাপারগুলো জানতে পারবে না। প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলেতে আমরা যে ইনফরমেশনগুলো পাই এগুলো অনেকেই পায় না, অনেকেই এই সংযোগটি ব্যবহার করে না বা এই সুযোগ সুবিধাগুলো নেয় না, যে কারণে অনেক ঘটনা ঘটার পরেও তাদের অবগত হওয়ার সুযোগ থাকে না। আমরা যদি নিজ দায়িত্ব নিয়ে আমাদের সাথে থাকা সকল প্রবাসীর সাথে এই ব্যাপারগুলো আলোচনা করি, তাহলে অনেক প্রবাসী তাদের সম্পদটা ফিরে পাবে বা অনেক ক্ষতি থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ, কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। কোভিড-19 প্যান্ডামিকের পর থেকে আমরা দেখে আসছি যে কুয়েতিকরণ নীতিতে হাঁটছে কুয়েতের সরকার। এই নীতি থাকার কারণে আমাদের অনেক ভাই বোনের চাকরি চলে গেছে গভর্নমেন্ট সেক্টর থেকে। যাদের চাকরি চলে গেছে তাদের জন্য আমাদের কিছুই করার নেই, তবে যারা বর্তমানে গভর্নমেন্ট সেক্টরে চাকরির যোগ্যতা রাখেন বা যোগ্যতা রয়েছে তাদের জন্য আজকের খবরটি ভীষণ গুরুত্বপূর্ণ। এটি নিঃসন্দেহে তাদের জন্য একটি সুখবর। কুয়েতের সরকারি সেক্টরে পুনরায় নিয়োগ পাবেন প্রবাসীরা। একটি তথ্যসূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, যেটি বলা হয়েছে যে কুয়েত সরকারি সংস্থাগুলো সিভিল সার্ভিস কমিশনের কাছ থেকে পুনরায় প্রবাসী কর্মচারীদের চাকরিতে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে স্থানীয় দৈনিকগুলিতে, যেটি নিশ্চিত করা হয়েছে। 2023 সালে কুয়েতের বিভিন্ন সরকারি সেক্টরে পুনরায় বিদেশিদের চাকরিতে নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বিগত কয়েক বছর থেকে বিদেশিদের চাকরিতে নিয়োগ স্থগিত করে রাখা হয়েছিল।
কুয়েতি নাগরিকদের চাকরি দেওয়ার জন্য প্রবাসীদের ছাঁটাই করা হচ্ছে বা হয়েছিল। হাজার হাজার প্রবাসী কুয়েত ছেড়ে গেছে চাকরি না থাকার কারণে। বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, সরকারি সংস্থাগুলিতে কিছু নন কুয়েতিদের পরিষেবার জন্য প্রয়োজন রয়েছে, যা গত বছর থেকে সিভিল সার্ভিস কমিশনের অনুমোদনের অপেক্ষায় ছিল, যা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে, যার মধ্যে কিছু বিশেষায়িত ক্যাডার পদও রয়েছে। এখানে নির্ধারিত কোনো সেক্টরের নাম উল্লেখ না করলেও এটি নিঃসন্দেহে কুয়েতে অবস্থানরত অগণিত প্রবাসী বায়ু বোনের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের যোগ্যতা রয়েছে বা যারা অভিজ্ঞ, যাদের বিভিন্ন সেক্টরে কাজ করার ক্ষমতা রয়েছে, তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবে। সকলের প্রতি বিনীত অনুরোধ রইল, এই ইনফরমেশনটি অবশ্যই অবশ্যই আমাদের সকল প্রবাসী ভাই বোনের সাথে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই আপডেটটি থেকে লাভবান হতে পারে এবং এই সুযোগটি কাজে লাগাতে পারে। সাম্প্রতিক মাসগুলিতে ট্রাফিক আইন লঙ্ঘনের সংখ্যা অনেক বেড়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনে এগিয়ে গেছে বিভিন্ন দেশের প্রবাসীরা। সর্বশেষ প্রতিবেদনে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই সংখ্যাটি এতই বেড়েছে যে অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ করে এই দৈনিকটিতে নিশ্চিত করা হয়েছে 100 জন প্রবাসীকে কুয়েতের রাস্তায় শুধুমাত্র অতিরিক্ত স্পিড বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছিল এবং তাদেরকে নির্বাসিত করা হয়েছে। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করেছে বা লঙ্ঘন করবে তাদেরকে কুয়েতের আইন অনুযায়ী আইনের মুখোমুখি করা হবে এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে। তাদের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে এবং পুনরায় কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই প্রতিবেদনে দেখানো হয়েছে যে কুয়েতের সরকারের নির্ধারিত আইন থাকার পরেও, কুয়েতের সরকার বারবার সতর্ক করার পরেও অগণিত প্রবাসী তাদের যে আইন রয়েছে সেটি লঙ্ঘন করছে, যেটি একবার দুইবার বা বারবার। সাধারণত কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই এই কাজগুলো করে থাকে, কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে এই সংখ্যাটি এতই বেড়েছে যে প্রবাসীদেরকে ছাঁটাই করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না কুয়েত সরকারের কাছে। দর্শক, এমনিতেই কুয়েত সরকার ট্রাফিক আইন নিয়ে বা প্রবাসীদের অতিরিক্ত ড্রাইভিং লাইসেন্স নিয়ে রয়েছে কঠোর অবস্থানে। এই পরিস্থিতিতে যে বা যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে এটি নিঃসন্দেহে তারা তাদের ক্ষতি করছে, যার কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তাগুলো আমরা যখন আপনাদের কাছে তুলে ধরি বা সর্বশেষ আপডেটগুলো যখন প্রচার করি, সেখানে আমরা বারবার যেই পরামর্শগুলো দেই আর তা হচ্ছে আপনার ড্রাইভিং নিশ্চিত করার জন্য এবং প্রবাস জীবন নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম মেনে চলার জন্য। কিন্তু সেই সকল ব্যক্তি যাদেরকে কুয়েত আইন শৃঙ্খলা বাহিনী আটক করছে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে, তাদেরকে নির্বাসিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনিতেই রয়েছে হার্ডলাইনে, যার কারণ হচ্ছে যে অতিরিক্ত ড্রাইভিং লাইসেন্স দিয়ে বসে আছে কুয়েতের সরকার, যেখানে বারবার আলোচনায় আসছে অবৈধভাবে ড্রাইভিং লাইসেন্স যারা সংগ্রহ করেছিল সেগুলো বাতিল করা হচ্ছে। এটির সাথে যুক্ত কুয়েতি কর্মচারীদের, কুয়েতের বিভিন্ন কর্মকর্তাদের বা প্রবাসীদেরকে ছাঁটাই করা হচ্ছে, জেল জরিমানার মুখোমুখি করা হচ্ছে। এই পরিস্থিতিতেও যে সকল প্রবাসী আইন বা আইন লঙ্ঘন করবে, আইন মেনে না চলবে, এটি নিঃসন্দেহে তারা তাদের ক্ষতি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে দেখিয়েছে যে কীভাবে তারা আইন লঙ্ঘন করছে, কীভাবে ট্রাফিকের ল মানছে না, কীভাবে ক্যামেরা থাকার পরেও সেগুলো তোয়াক্কা করছে না, নিজের ইচ্ছামতো গাড়ি ড্রাইভ করছে, অতিরিক্ত মোবাইলের ব্যবহার করছে, যেখানে যত স্পিডের দরকার সেটি মানছে না বা যেখানে যে লাইট জ্বালানোর দরকার সেটি করছে না, তার মানে খামখেয়ালিপনা বা নিজের ইচ্ছে মতো ড্রাইভিং পরিচালনা করা, আর এই পরিচালনায় তাদের সর্বনাশ ডেকে এনেছে। এই প্রতিবেদনে কুইতি এবং প্রবাসীদেরকে সচেতন এবং সতর্ক করা হয়েছে, আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আমরাও আশা করি যে আমাদের সকল ভাই বোন আইন মেনে চলবেন, প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন। বিশেষ করে বর্তমান কুয়েত 2 বছর আগের কুয়েতের সাথে অনেক তফাত বা পার্থক্য রয়েছে, কাজেই আসুন আমরা সকলেই আইন মেনে চলি, প্রবাস জীবন নিশ্চিত করি,
আমাদের সম্পদ নিশ্চিত করে। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন, ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।